বিশ্ব বাংলা টিভি থেকে আজ আমরা এসে পৌঁছেছি 16 নম্বর ওয়ার্ডে। আমরা পেয়ে গেছি এই অঞ্চলের কাউন্সিলরকে। আমরা তার থেকে জেনে নেব তৃণমূল দলের বর্তমান অবস্থা এবং দুর্গাপূজার সম্বন্ধে কিছু কথা। প্রথমে স্যার আপনার নামটা জেনে নেব। দিদিকে বলো, দিদি একটি নতুন প্রকল্প শুরু করেছে, এই প্রকল্প নিয়ে যদি কিছু বলে। দিদিকে বলো প্রোগ্রামটা লঞ্চ হওয়ার পর থেকে সমগ্র পশ্চিমবঙ্গের মানুষ ইতিমধ্যে আমরা দেখেছি, প্রায় 10 লক্ষেরও মানুষ দিদিকে বলোকে ফোন করেছেন এবং তারা তাদের যে সমস্যার কথা দিদিকে বলোকে বলেছেন এবং তার সমাধানও হয়ে যাচ্ছে। এবং আমাদের মিউনিসিপ্যালিটিগতভাবে বিভিন্ন বৈদিক বিষয় আমাদের যেগুলো আমাদের এখতিয়ারের মধ্যে আছে সেগুলোকে সঙ্গে সঙ্গে অর্থাৎ মানুষ তো যারাই যে একই প্রবলেমের মধ্যে পড়ছে তাদেরকে সে সমস্যার সমাধান হচ্ছে। এটা ভারতবর্ষে একটা অভূতপূর্ব কর্মসূচি যা সারা ভারতবর্ষে পশ্চিমবঙ্গবাসী তো অবশ্যই সারা ভারতবর্ষের মানুষের মনে একটা সুন্দর রেখা পাঠ করছে। তৃণমূলের প্রতিপক্ষ হিসেবে বারবার বিজেপির নাম উঠে আসছে, তৃণমূলের এইভাবে পিছিয়ে পড়ার কারণ কি? তৃণমূল তো পিছিয়ে নেই, তৃণমূল কোনো অবস্থাতেই পিছিয়ে নেই। আপনারা দেখবেন 2019 সালের লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস দল গত বছর যে পার্সেন্টেজ অফ ভোট পেয়েছিল তার থেকে 4% ভোট প্রায় বেশি পেয়েছে। হ্যাঁ, দ্বিতীয়ত হচ্ছে পিছিয়ে পড়ছে পশ্চিমবঙ্গে বামেরা এবং কংগ্রেস, ঠিক আছে, বাম এবং কংগ্রেস এরাই পিছিয়ে পড়ছে। তৃণমূল কংগ্রেস পিছিয়ে নাকি তৃণমূল কংগ্রেস এগোচ্ছে। বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী 47টা প্রকল্প করেছেন প্রত্যেকটা মানুষের জন্য, জন্ম থেকে মৃত্যু একদম শিশু সাথীতে সমব্যথীও এই প্রকল্প মানুষের ঘরে ঘরে পৌঁছাচ্ছে। আমরা মনে করি না পশ্চিমবঙ্গে বিজেপি একটা বড় কোনো ফ্যাক্টর, কিছু মানুষ এবং কেন্দ্রীয় সরকারের কিছু ভাবনা এবং মিডিয়ার একটা বড় অংশের প্রচার বিজেপিকে হাইলাইট করছে। আদত বিজেপি পার্টির সেরকম কোনো সুযোগ্য নেতৃত্ব পশ্চিমবঙ্গে নেই যে মমতা বন্দ্যোপাধ্যায় বা তার দল তৃণমূল কংগ্রেসে বিকল্প। অর্থাৎ আমি ব্যক্তিগতভাবে মনে করি না যে বিজেপি বিরাট কিছু করছে, পিছিয়ে পড়ছে বলতে হবে বামেরা এবং কংগ্রেসেরা। এবং বামেরা দেখবেন বিভিন্ন পাড়ায় পাড়ায় অঞ্চলে অঞ্চলে মাঝবাড়ি কমিউনিস্ট পার্টির 24 বছরে যে সমস্ত হরমাদ ছিল তারা আজকে বিজেপির অধিকাংশ জেলায় নেতৃত্ব দিচ্ছে, অধিকাংশ অঞ্চলে নেতৃত্ব দিচ্ছে। আমাদের অঞ্চলে যে গুটি কয়েক বিজেপি কর্মীকে আমি দেখি যে জয় শ্রীরাম ধরে নিয়ে তারা তাদের কর্মসূচি পালন করছে, তারা অধিকাংশই একদম কমপ্লিটলি বামপন্থী পরিবারের ছেলে এবং কেউ কেউ একসময় এসএফআইও করতো, তাদের 2-1 জন এখন নিয়োগ করেছে বিজেপির ব্যক্তিকে। তার কারণ হচ্ছে বামেরা যে রক্তচক্ষুর যে সমাজ ব্যবস্থা পরিচালনা করে গিয়েছে গত 34 বছর, ঠিক সিমিলারলি ভারতীয় জনতা পার্টি ঠিক সেম মানুষকে লাল রক্তচক্ষু দেখিয়ে ক্ষমতায় থাকবার চেষ্টা করে। এবং এটা আজকে ভারতবর্ষের লজ্জা যে ভারতবর্ষের সমস্ত সিস্টেম আজকে বিজেপি পলিটিক্যালাইজেশন করবার চেষ্টা করছে, যার জন্য আজকে আমাদের বলতে বাধ্য হচ্ছি যে বিচারের বাণী নির্ভবে নির্বৃত্তিতে কাঁদে। এবং ভারতবর্ষে স্বাধীনতা লাভের পর থেকে ভারতবর্ষে বহুবার যুদ্ধ হয়েছে, 1965, 1970, 1971, আপনার 1999 সাল, কখনো ম্যাক্সিমাম টাইমেই আপনার পাকিস্তানের বিরুদ্ধে আমাদের দেশের সঙ্গে যুদ্ধ হয়েছে, কিন্তু কোনোদিনও ভারতবর্ষের অর্থনীতিতে 1,72,000 কোটি টাকা রিজার্ভ ব্যাংকের তার রিজার্ভ ফান্ড থেকে লোন নিতে হয়। ভারতবর্ষের আজকে ফিনান্সিয়াল স্টেবিলিটি, সরকারের অবস্থা অত্যন্ত খারাপ, ইতিমধ্যে জিডিপির হার কমতে শুরু করেছে। দ্বিতীয় কথা হচ্ছে আজকে মারুতির মতন কোম্পানি ভারতবর্ষের লার্জেস্ট ম্যানুফ্যাকচারিং হাউস কার ইন্ডাস্ট্রি, সে মারুতির গত 2 দিন ধরে তার ফ্যাক্টরি তারা বন্ধ রাখতে হয়েছে এবং প্রায় 10 লক্ষের মতন মানুষ আগামী দিন কর্মহীন হতে চলেছে। ইতিমধ্যে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান যেগুলো
ভারতবর্ষের মাননীয় প্রধানমন্ত্রী প্রাক্তন শ্রীমতী ইন্দিরা গান্ধী ব্যাংক জাতীয়করণ করেছিলেন, তারা বিভিন্ন জায়গাগুলোকে যে জাতীয়করণ করা হয়েছিল সেই জাতীয়করণগুলো আজকে সেগুলোকে বেচে কিনে খেয়ে ফেলবার চেষ্টা চলছে। তাদের একটা লুটের রাত চলছে এবং যারাই যে বা যারা এর প্রতিবাদ করছে তাদের এগেনস্টে সিবিআই ইডি এসব লাগিয়ে দেওয়া হচ্ছে এবং এটা একটা পলিটিক্যাল এজেন্ডা বাদে অন্য কোনো বস্তু না। তবে বন্দুকের নল শেষ কথা কোনোদিনও বলেনি, আজকেও বলবে না, গণতন্ত্রের শেষ কথা বলবে। আপনি হয়তো বলতে পারেন যে 303টা আসন পেয়েছে বিজেপি সারা ভারতবর্ষে লার্জেস্ট পার্টি হয়েছে, মানছি গণতন্ত্রে একদল জেতে একদল হারে, কিন্তু গণতন্ত্রে একদল জিতে সে যদি তার ক্ষমতা থেকে প্রচার করবার জন্য সিবিআই ইডি এই ধরনের মানে সংবিধান স্বীকৃত সংগঠনকে মানে লাগিয়ে দেয় ভারতবর্ষের সমস্ত রাজনৈতিক দলের নেতা নেত্রীদের বিরুদ্ধে, সেটা ভারতবর্ষের গণতন্ত্রের স্ট্রাকচারে একটা বিপদ বলে। একটি অন্য প্রসঙ্গ, কাঠমান্ডু নিয়ে সরব হয়েছে মমতা ব্যানার্জি, তো এই কাঠমান্ডু কিভাবে বন্ধ করা সম্ভব বলে আপনার মনে হয়? দেখুন, বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী যেদিনকে কাঠমান্ডু বিষয়ে উনি প্রসঙ্গ উত্থাপন করেছেন নজরুল মঞ্চে 18 জুন 2019, উনি যে প্রসঙ্গটা বলবার চেষ্টা করেছেন সেই প্রসঙ্গটা আমার মনে হয় বাংলার মানুষের কাছে, গণতন্ত্রে আমরা মনে করি যে সংবাদপত্র একটা বড় প্রতিষ্ঠান, চতুর্থ পিলার অব দ্য ডেমোক্রেসি বলে মাননীয় মুখ্যমন্ত্রী যে কথা বলতে চেয়েছেন যে যে বা যারা যদি কোনো কাজের বিনিময়ে কোনো অর্থ গ্রহণ করে থাকো সেই অর্থ মানুষের কাছে ফিরত দিল এবং সেটার জন্য তিনি একটা ডিফেন্স সেল খুলেছেন এবং প্রত্যেকটা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে জেলা শাসককে বলেছেন সোমবার দিন করে আপনারা মানুষের সাথে মিট করুন, মানুষের মধ্যে কোনো ক্ষোভ বিক্ষোভ থাকে এই ধরনের কোনো কমপ্লেন থাকে সেটাকে আপনারা দাখিল করুন এবং তার যথাযথ বিচার হয়। তাহলে আমরা তো ভারতবর্ষের মানুষ, আমরা বিচার ব্যবস্থা, সারা পৃথিবীর মানুষ বিচার ব্যবস্থাকে আমরা সম্মান করি, বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী সেই বিচার ব্যবস্থাটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যদি কোনো মানুষের মনের মধ্যে কোনো ক্ষোভ থেকে থাকে সেই ক্ষোভটাকে প্রশমিত করবার জন্য তিনি স্বচ্ছতার সাথে এই ঘোষণা করেছেন, যা বলবার ক্ষমতা ভারতবর্ষ কোনো পৃথিবীর কোনো রাষ্ট্রনায়কের নেই, সেই কথাই তিনি মানুষের কথা তিনি তুলে ধরেছেন। আজকে কাঠমান্ডুর প্রসঙ্গের পাশাপাশি আমি যদি বলি মমতা বন্দ্যোপাধ্যায় আসন্ন দুর্গা উৎসবকে কেন্দ্র করে তিনি বলেছেন কোনো ভিআইপি বা এলআইপি হবে, এত বড় কথা সারা পৃথিবীর মুখে কোনো রাষ্ট্রনায়ক বলতে পারেনি কোনো ধর্মীয় অনুষ্ঠান বা কোনো বড় অনুষ্ঠান। আজকে দুর্গা পুজো আমাদের জাতীয় উৎসব, বাংলার মুখ্যমন্ত্রী এই পুজোকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য 10,000 টাকা প্রথম গত বছর দিয়েছেন বিভিন্ন ক্লাবগুলোকে, এবছর 25,000 টাকা ঘোষণা করেছেন, মহিলা দ্বারা পুজোর জন্য 30,000 টাকা ঘোষণা করেছেন, বাংলার মুখ্যমন্ত্রী বাংলার দুর্গাপুজোকে কার্নিভালে রূপান্তরিত করেছেন, সারা পৃথিবীর মানুষ এই কার্নিভালকে উপভোগ করছেন, হাজার হাজার লাখ লাখ মানুষ জমায়েত হচ্ছে। আজকে দুর্গা উৎসবটা ভারতবর্ষের জাতীয় উৎসবে রূপান্তরিত হয়েছে। তো এতগুলো কাজ বাংলার মুখ্যমন্ত্রী এক হাতে দশপূজা দেবী দুর্গার মতন তিনি সামলাচ্ছেন, সেখানে দাঁড়িয়ে তিনি তো স্বচ্ছ প্রশাসন করবার জন্য তিনি বলেছেন যে কাঠমান্ডু ফেরত। বাংলার মুখ্যমন্ত্রী সারা ভারতবর্ষের একজন নেত্রী, যিনি বলেছেন যে ইউনিফর্মালভাবে ভারতবর্ষের নির্বাচন কমিশনে আপনার সঠিকভাবে কেন্দ্রীয় সরকার বা রাজ্য সরকার স্টেট ফান্ডিংয়ের মধ্যে দিয়ে ইলেকশন কই, এ কথা বলবার ক্ষমতা নরেন্দ্র মোদী অমিত শাহ নেই কেন? আমাদের প্রশ্ন 27,000 কোটি টাকাটা এলো কোথা থেকে? আমাদের প্রশ্ন ভারতবর্ষের প্রধানমন্ত্রীর কাছে, সর্বভারতীয় বিজেপির সভাপতি অমিত শাহজির কাছে, 27,000 কোটি টাকা যে নির্বাচনে আপনি খরচা করলেন আপনার কোন পার্টি ফান্ডের থেকে টাকাটা এসছে তার হিসাবটা ভারতবর্ষের মানুষের কাছে দিন। বাংলার মুখ্যমন্ত্রী তো সঠিক কথা বলেছেন, কাঠমান্ডু ফেরত দিতে হবে, সঠিক কথা বলেছেন এবং সেই জায়গায় দাঁড়িয়ে থেকে আমাদের প্রশ্ন, ভারতবর্ষের একজন যুবক, বাংলার যুবক হিসাবে 1,100 কোটি টাকা খরচা করে 1,74,000 স্কোয়ার ফিটে দীনদয়াল উপাধ্যায়ের যে বিশাল বিল্ডিং 5-স্টার হোটেল মতন, বিজেপির যে সর্বভারতীয় পার্টি অফিস তৈরি করেছে দিল্লিতে, সেইটা 1,100 কোটি টাকা আসলো কোথা থেকে? তার সোর্স তো মানি কি মানুষকে জানা, অসুবিধা নেই তো কেন্দ্রীয় সরকারের, এটা তো জানানোর অধিকার, এটা তো উচিত বলে আমি মনে করি। আজকে সিবিআই ইডি লাগিয়ে দেওয়া হচ্ছে তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীদের বিরুদ্ধে,
তাদের চরিত্র হরণ করবার চেষ্টা করা হচ্ছে, এর বিরুদ্ধে প্রতিবাদ করা উচিত ভারতবর্ষের মানুষের। আজকে সমস্ত আমার প্রশ্ন যে আজকে কেন যে লোকটা করাপশনের চূড়ান্ত জায়গায় কর্ণাটকের মুখ্যমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়েছেন তার বিরুদ্ধে কেন সিবিআই বা ইডি হবে না? এদের বিরুদ্ধেও তো বিচার করা উচিত। বিজেপির অনেক বড় বড় নেতা নেত্রী আছেন যাদের বিরুদ্ধে আর্থিক দুর্নীতি রয়েছে, তাদের বিরুদ্ধে কেন সিবিআই ইডি হবে না? কেন আমার অসমের অর্থমন্ত্রী যিনি সারদা কেলেঙ্কারির সঙ্গে যুক্ত তার বিরুদ্ধে কেন সিবিআই হবে না? এগুলো হচ্ছে ক্ষমতায় বসে আছে, ক্ষমতায় বসে থেকে তারা ক্ষমতাকে জাহির করবার চেষ্টা করছে। তা আমার কথা নয়, ভারতবর্ষের মহামান্য বিচারপতি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বলেছেন সিবিআই হচ্ছে তোতাপাখি কেন্দ্রীয় সরকার, সিবিআইকে যেভাবে কেন্দ্রীয় সরকার নাড়াবে সেভাবে সিবিআই মরবে, এটা তার প্রতিফলন হচ্ছে। আমরা গণতান্ত্রিক আন্দোলনে বিশ্বাস করি, আমাদের নেত্রী গণতান্ত্রিক আন্দোলনের মধ্যে দিয়ে আজকে তিনি মুখ্যমন্ত্রী হয়েছেন, কোনো সংবাদপত্রের প্রধানতায় তিনি বাংলার মুখ্যমন্ত্রী হননি, বাংলার মামাটি মানুষের প্রতি তিনি আস্থাশীল শ্রদ্ধাশীল এবং বাংলার মানুষের জন্য তিনি কাজ করে যাচ্ছেন, এটাই হচ্ছে তার ভাবনা। অবশ্যই এখানে কাটপুনিটা খুব একটা বড় কিছু বিষয় নয়। সামনেই দুর্গাপূজার বাজেটে কি কাটমানি প্রভাব আনতে পারে? দুর্গাপূজার বাজেট তো এইভাবে হয় না, দুর্গাপুজো হয় অঞ্চলে অঞ্চলে, দুর্গাপুজো হয় অঞ্চলে অঞ্চলে মানুষের অর্থ। এখানে কাটমানি বা ব্ল্যাক মানি হোয়াইট মানির ব্যাপার নয়, এটা তো আমরা অদ্ভুত জিনিস দেখলাম যে 70 বছর স্বাধীনতা লাভ করবার পর একটা ধর্মীয় অনুষ্ঠান, ভারতবর্ষের একটা সর্বশ্রেষ্ঠ অনুষ্ঠান দুর্গা উৎসব, সমস্ত বাঙালির সমস্ত বাংলা ভাষীর, সেখানে হিন্দু মুসলিম খ্রিস্টান জৈন সব ধর্মের মানুষ একসাথে মিলিত হই, আমরা এই 4টে দিন আমরা সবাই নতুন জামা প্যান্ট পরে ঘুরতে বেরোই, প্যান্ডেলে প্যান্ডেলে দেবী মা দুর্গাকে দর্শন করি, পুজো আর্চা করি। হ্যাঁ, আমরা দেখলাম হঠাৎ করে বিভিন্ন ক্লাবগুলোতে চলে আসলো আপনার ইনকাম ট্যাক্সের রিটার্ন জমা দিতে। বম্বের গণেশ পুজোর জন্য কি সেখানকার সংগঠকগুলোকে কি এই চিঠি দেওয়া হয়েছে? প্রতিহিংসার রাজনীতি কোন জায়গায় নরেন্দ্র মোদী নিয়ে যাচ্ছে, এটা তার সবচেয়ে বড় প্রতিষ্ঠিত প্রমাণ। আমরা বাংলার মানুষ দেখলাম যে ভারতবর্ষের কোনো ধর্মীয় অনুষ্ঠানে ইনকাম ট্যাক্সের চিঠি যায় না, কিন্তু পশ্চিমবঙ্গে দুর্গাপুজোর জন্য এখানে নরেন্দ্র মোদী ইলেকশনের আগে এসে বলেছিলেন এখানে নাকি দুর্গাপুজো বন্ধ হয়। ভুল তথ্য, মিথ্যা কথা বলেছেন উনি, কারণ বাংলার মুখ্যমন্ত্রী সারা বাংলায় তিনি 10,000 টাকা করে ক্লাবগুলোকে দেন, এবার 20,000 টাকা করে দিয়েছেন দুর্গাপুজোকে ভালো করে করবার জন্য। আবার এখানে ক্লাবগুলোকে দেখুন, আজকে আমরা অঞ্চলে অঞ্চলে সব অঞ্চলে আমার ওয়ার্ডে 3খানা বড় বড় দুর্গাপুজো হচ্ছে, আমার সরমপুর নবরাত্রে প্রায় 60-65টা দুর্গাপুজো অঞ্চলে মানুষের কাছে চাঁদা কেটে হয়, অঞ্চলে যারা একটু পয়সা করি থাকে তাদের কাছে গিয়ে আবদার করা হয়, আমরা আবদার করি ক্লাবের ছেলেরা হিসেবে, তখন আমি ক্লাবের একজন কর্মী হিসেবে গিয়ে পাড়ার দাদা কাকা এদের কাছে গিয়ে রিকোয়েস্ট করি পাড়ার পুজো হচ্ছে একটু যদি চাঁদাটা বেশি দেন। এইভাবে হয়, বিভিন্ন সুবিনিয়ার কালেকশন করা হয়, সুবিনিয়ারের মাধ্যম দিয়ে আপনার পয়সা কালেকশন করা হয়, এইভাবে আমরা পুজো করি। এর সঙ্গে কাটপানির কোনো সম্পর্ক নেই, কাটপানি কোথায় আছে? উল্টে দুর্গাপুজোটাকে বন্ধ করবার চেষ্টা করছে, নিজেকে তো হিন্দু ধর্মের স্বামী বিবেকানন্দের উপরে তো নরেন্দ্র মোদী নিজেকে প্রমোট করে, হিন্দু ধর্মের আমরা তাকেই বিশ্বাস করি স্বামীজিকে, আমরা হিন্দু ধর্মে বিশ্বাস করি ঠাকুর পরমহংসদেব রামকৃষ্ণকে যিনি বলেছিলেন যত মত তত পথ, আমরা বিশ্বাস করি চৈতন্য মহাপ্রভুকে, আমরা নরেন্দ্র মোদীর হিন্দুত্ব বিশ্বাস করি না। যে ধর্মের মধ্যে হিন্দু ধর্মে কখনো বলেনি যে অন্য ধর্মের মানুষকে খুন করবার জন্য, মুখে জয় শ্রীরাম না বললে মানুষকে গালিগালাজ করা মারা এটা স্বামীজি বিবেকানন্দ শেখায়নি, রামকৃষ্ণ পরমহংসদেব শেখায়নি, চৈতন্য মহাপ্রভু শেখায়নি, এটা নরেন্দ্র মোদীর হিন্দুত্ব শেখাচ্ছে। আর তাই শেখাচ্ছে বলে পশ্চিমবঙ্গের সর্বশ্রেষ্ঠ উৎসব দুর্গা উৎসব, সেই দুর্গা উৎসবের যারা কমিটি পরিচালনা করে তাদেরকে একটা করে ইনকাম ট্যাক্সের কাগজ দিয়ে দেওয়া হবে, এটা কি ধরনের রাজনীতি, কি ধরনের নোংরামো বলবো, এটা প্রতিহিংসার নোংরামোর একটা প্রতিফল। অর্থাৎ দুর্গা উৎসবের সাথে কাঠমান্ডির কোনো সম্পর্ক নেই, পাড়ার দাদা কাকা এস্টাবলিশ যারা একটু চাকরি বাকরি করে ব্যবসা বাণিজ্য করে তাদের একটু বেশি পয়সা তাদের থেকে কালেকশন করা হয়, একটু তারাই নিজেরাই বলে, কেউ বলে আমরা
ঠাকুর দিয়ে দেবো, কেউ বলে আমরা দশকর্মা দেবো, কেউ বলে আমরা দশটা শাড়ি মাকে দেবো। এটা যার যার মনের অভিব্যক্তি সেইগুলোকে একটা জায়গায় অ্যাকুমুলেটেড করে দুর্গা পুজো করা, এটাই স্বাভাবিক নিয়ম ভারতবর্ষ পশ্চিমবঙ্গে। আজকে যদি আমার দুর্গা পুজো করতে গিয়ে দশকর্মার লোকের কাছে গিয়ে জিএসটি বিল যেতে হয়, সে আমি দেবো ইচ্ছে দেবে করতে, আর আমরাই বা পাবো করতে। এটা তো সত্যি কথাটা তো বলতে অসুবিধা কিছু নেই। উনি রাতরাত জিএসটি জিএসটি বিল, আজকে আপনারা খোঁজ নিয়ে দেখুন পশ্চিমবঙ্গে দুর্গা পুজোর দম্পতি মানুষগুলোর ওখানে ভিড় কমে গেছে, কুমারটুলির ছোট ছোট শিল্পীদের দিন যাপন করা দুরূহ হয়ে উঠেছে জিএসটি জিএসটি নামক একটা দৈত্য হয়ে ওর ওর মধ্যে ইমপ্লিমেন্ট করে। ঠিক আছে, একটি শেষ প্রশ্ন, দুর্গা পুজো আর কিছুদিন বাদ, তো আপনি আপনার ওয়ার্ডবাসীকে কি শুভেচ্ছা বার্তা দিতে চান? দেখুন, দুর্গা পুজো বাংলা তথা বাঙালির সর্বশ্রেষ্ঠ উৎসব। আমরা নবগড়াকুলের একজন জনপ্রতিনিধি হিসেবে আমি প্রথমে বলবো দেবী মা দুর্গার কাছে আমার একটাই করজোরে আবেদন, মা সকলকে ভালো রেখো, সুস্থ রেখো। সকলের উৎসব, ধর্ম আমার ধর্ম তোমার, উৎসব সকল, ধর্মকে সামনে নিয়ে আমরা সকলে একসাথে উৎসবে মিলিত হব। আমার আমরা দশভুজা দেবী দুর্গার কাছে এটাই প্রার্থনা করব, সকলের মঙ্গল প্রার্থনা করি সবাই, সেখানে কোনো রং থাকবে না, বর্ণ থাকবে না, ধর্ম থাকবে না। আমরা সকলে নবগড়াকুলবাসী, বাংলার মানুষ, ভারতবর্ষের মানুষ, পৃথিবীর মানুষের মঙ্গল হোক, মায়ের কাছে এটাই প্রার্থনা। সে হতে পারে সে আমার বিরোধী দলের কর্মী হতে পারে, কিন্তু সে মানুষটাও ভালো থাকবে তার পরিবারকে নিয়ে, এটাই চাই। সকলের মঙ্গল কামনা চাই, আর পুজোগুলো যত ভালো হবে, মানুষের উন্মাদনা বাড়বে, ছোট ছোট ছেলেমেয়েরা আনন্দ ফুর্তি করবে, আমরাও সবাই এই পুজোর চারটে দিন আমাদের অনেক বন্ধু বান্ধবরা যারা বাইরে কাজকর্ম করে তারা দেশে ফিরে আসে, বাড়িতে আসে, এই কটা দিন আমরা সকলে মিলে একসাথে একটা হোমলি অ্যাটমসফিয়ারে আনন্দ উপভোগ করবো, এটাই চাই। কোনো হানাহানি না, গণ্ডগোল না, কোনো উৎসবের নামে মানুষের সাথে বাজে ব্যবহার না, আসুন সকলে মিলে আমরা সমুদ্রত হয়ে সুন্দরভাবে আমার জীবনে উৎসব পাবো। এবার হাজারেরও বেশি পুজো দেখুন বিশ্ব বাংলা টিভিতে। পুজো দেখতে হলে প্লে স্টোর থেকে ডাউনলোড করুন আমাদের বিশ্ব বাংলা টিভি অ্যাপ, এছাড়াও ইউটিউবে গিয়ে সার্চ করুন আমাদের চ্যানেল বিশ্ব বাংলা টিভি লাইভ। আর হ্যাঁ, আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের পাড়ার পুজো টেলিকাস্ট করার জন্য যোগাযোগ করুন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে।